হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সাল নতুন একটি মিনি ফ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা সবাই অবশ্যই ভালো আছো দেখতে পাচ্ছ অলরেডি যা গরম পড়েছে এই কদিনে তো দুটো ফ্যান চালিয়ে বসে আছি এত গরম লাগছে তো বলার কথা না তো যাই হোক একটু ফাইলটা খুলছিলাম একটু দরকার ছিল তো বাবা ফোন করেছিলো তো একটা এটিএম কার্ড ল্যাপস হয়ে যাবে আমার তো ওখানে যেহেতু বাপের বাড়িতে করা ছিল সেই জন্য বাবা একটু ছবি চাইছিলো তো ওই জন্য খুলে একটু বসলাম তার এত গরম তো মানে মনে হচ্ছে না এটা এবারে এসে কিনে নিতেই হবে তো একটু প্রবলেমের জন্য এখন কিনতে পারছি না তো কিনতেই হবে তো একটু বসলাম একটু হাওয়া খাচ্ছি এত গরম আর ভালো লাগছে না এত গরমে মানে নিচেও থাকতে পারছি না টিভি দেখবো একটু টিভি দেখারও মানে টিভির গরমও যেন আমার শরীরে গরম লাগছে তো বিরক্তিকর তো সারাদিন একটু কাজের পর মানে একটু যে শুভ গরমে মানে শোয়ার ওজনেই এত গরম তো ভাবলাম একটু জলই খাই তো অবশ্যই গরমে এই এত গরম পড়েছে জল তো অবশ্যই খাওয়া উচিত তো ভাবছো হয়তো এইটুকু জল না পুরো বোতলটাই ভর্তি ছিল এত গরম পড়েছে পুরো বোতলটাই বসে বসে শেষ করে দিয়েছি তো তোমরা অবশ্যই জল খেও এই গরমে যা গরম পড়ছে তো এত গরম বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু ওপরের ঘর এত গরম থাকে তো বলার কথা না তো যাই হোক দুপুরে ও বেরিয়েছে মানে বেরিয়েছিলো একটু তো বেরোলো তারপর আমি একটু ওপরে চলে আসলাম তো ভাবলাম একটু শোবতা এত গরম সে আর মানে শোয়ার মতো না মানে বিছানা থেকেও এত তাত উঠছে তো তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এখানে এক দু একদিন মাঝে বৃষ্টি হয়েছিল তারপরে তো বৃষ্টির কোনো নেই একটু মাঝে মাঝে মেঘ করে তাই তো দেখতে পাচ্ছ এখন বসে বসে বোর হচ্ছি একটু হাওয়া খাচ্ছি তারপরে বাইরের বাইরে একটু ওয়েদারটাও দেখছি তো আজকের মতো